ভালোই কেটেছিল। আবার এই শুরু, দারুণ টেস্টি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের ক্রিয়েটিভ মম চ্যানেলে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর পরের দিন। লক্ষ্মী পুজোর পরের দিন, যে কাজটা সব থেকে ইম্পর্টেন্ট, পুজো হলো, প্রসাদ খাওয়া হলো, সব ঠিক আছে, তারপর পুজোর বাসনগুলো গোছাতে হবে, তো জায়গাগুলো পরিষ্কার করতে হবে, তো এই যে আলপনা দেওয়া হয়েছে ঘরে সেগুলো তো মুছতে হবে, তো কাজের তো শেষ নেই। তো সকালবেলা উঠেই টিফিন টিফিন বানিয়ে রেডি করে দিয়ে, মানে টিফিনের ঝামেলাও খুব একটা ছিল না, এই কারণেই যে প্রসাদ, অত রাত্রে পুজো হয়েছে, প্রসাদ তো খাওয়াই হয়নি, সেই প্রসাদগুলোই সবাই টিফিনে খেয়ে নিয়েছিল। তো জন্য আমি ঠাকুরঘরটা এই সময় ক্লিন করে নিলাম। আর ঠাকুরঘর ক্লিন করতে করতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি। দেখো, আমাদের এখানে সাফাই অভিযান চলছে, পৌরসভা কর্মীরা রাস্তার চারপাশের ঘাস, মেশিন পত্র, লোকজন নিয়ে এসে সব কাটাছাটা শুরু করেছে। তো একটু প্রসাদ টসাদ খেয়ে লেগে পড়েছি কাজে। হ্যাঁ, এখানে পেঁয়াজ অনেকটা করে, পেঁয়াজ বেশ ভাজা চলছে, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কষাকষি চলছে। আরে কি কোচ হচ্ছে, আরে বলছি বলছি, দাঁড়াও কি হচ্ছে বলছি। আর বেশ অনেকটা পরিমাণে ঘি, মানে রান্নায় যতটা ঘি দরকার হবে পুরোটা ঘি আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর প্রথমে কিন্তু পেঁয়াজটা আমি অল্প একটু রিফাইন্ড অয়েলের মধ্যেই ভেজেছি, তারপর সেখানে আমি প্রায় বড় টেবিল চামচের, দুধ থেকে আড়াই চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে বিরিয়ানি মশলা দিয়েছি, বলে দিলাম কী বানাচ্ছি, বিরিয়ানি। আরে পুজো চলে গেছে, কিন্তু পুজোর খাওয়া দাওয়াটা এখন হচ্ছে আমাদের, পুজোর সময় তো নিরামিষ খেতে খেতেই দিন কেটে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে বিরিয়ানি, বলে দিলাম। বিরিয়ানির জন্য চালটা ধুয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলছে চিকেন কষা, দেশি মুরগি। দেশি মুরগি আমাদের এখানে খেতে খুবই ভালো লাগে টেস্ট, আর আমরা সেটাই বেশি খেতে পছন্দ করি। আর যাই হোক, এখানে একবারই আমি মাংসটা সব কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু টোটালি সব বিরিয়ানি মশলা টশলা সব দিয়ে একবারে কষা হচ্ছে, তো এতটা মাংস বিরিয়ানির মধ্যে যাবে না, সেই জন্য কিছুটা কমিয়ে নিয়ে আমি আলাদা কড়াইতে কষাচ্ছি। আমি ডিমগুলোকে এরকম মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটুখানি করে চিড়ে দিই, তাহলে কি হবে ডিমের ভেতরে বিরিয়ানির যে মশলার গন্ধটা সেটাও উঠে যাওয়ার ভেতরে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু জাস্ট খুন্তি দিয়ে একটু চিড়ে, মানে কেটে দেওয়া আছে, তাতে কি হবে মানে দেখবে, করে দেখবে অসাধারণ লাগে খেতে। কারণ বলবো, এই যে ঝোলের যে গন্ধটা, নুনটা সব ডিমের ভেতর ঢুকে যায়। এমনি দোকানে বিরিয়ানি খেলে দেখবে ডিমগুলো খেলে কেমন শুকনো শুকনো লাগে না, মুখটা যেন শুধু ডিম সিদ্ধ খাচ্ছে এরকম মনে হয়, এরকম ভাবে করে দিলে কিন্তু দারুণ লাগে। তো বিরিয়ানি ওখানে রেডি হচ্ছে, আর আমি হাতের সময়টা কাজে লাগাবার জন্য আমি কেটে ফেলছি স্যালাড। হ্যাঁ, বিরিয়ানির সাথে স্যালাড না হলে তো জমবে না, তাই জন্য স্যালাডটা কেটে রেডি করে নিচ্ছি। আর এখানে দেখো, বলতে বলতে বিরিয়ানি প্রায় অনেকটা হয়েও এসছে, ঢাকনা খুলে চেক করছি, চেক করতে গিয়ে দেখলাম যে এখনও অল্প অল্প জল আছে, তো এই সময়টাই আরেকটা কাজ করে নিতে হবে। এই সময়টা কী করতে হবে, এই সময়টা বেশ কিছুটা ঘি, মানে আরও এক চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে ওখানে, আর বিরিয়ানি মশলা কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর মিঠা আতরটা এই সময় দিয়ে দিতে হবে। এরপরে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে প্রায় 10-15 মিনিট। বিরিয়ানি ঠিরিয়ানি বানালে এই একটা সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়, রান্না প্রায় শেষ হয়ে গেছে, আর এখন খাওয়া দাওয়ার পালা। বাইরে আবার হালকা মেঘমেঘ হয়েছে আজকে, মানে বৃষ্টি আমাদের এই মেদিনীপুর ছেড়ে যাবে না, মাঝে মধ্যেই বৃষ্টির ছোঁয়া আমরা পেয়ে যাই। বিরিয়ানিটা তাড়াহুড়ো করে রান্নার এই একটাই উদ্দেশ্য। আজ এই যে আমার বড় পুত্র রওনা দিয়েছে, কি করা যাবে, কলেজ খুলে গেছে, ফিরে যেতে হবে, তো যেতেই হবে, পুজোর আনন্দ ফুর্তি, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া সবই হলো, আর এবার যে তার কাজে গিয়ে মন লাগাতে হবে, কিছু করার নেই। তো পিঠের ওই বড় মস্ত ব্যাগটা নিয়ে আমরা হাসাহাসি করছি, আমরা বলছি তোকে পুরো একদম ডেলিভারি বয়দের মতো লাগছে, এত বড় ভারী ব্যাগটা নিয়ে তুই একটাই নিয়ে যাচ্ছিস, সব কিছু ওই একটার মধ্যে ঠুসেছে। আমি ওকে বললাম দুটো ব্যাগে আলাদা আলাদা করে নে, বলছে না ওই একটা বইবো তো একটাই বইবো, তো যা করে আজকালকার ছেলেরা। তো যাই হোক, একটা ভালো যে ওই ভুলে, মানে ওর ভয় থাকে যে যদি ভুলে যাই রেখে দিই গাড়ি, মানে ট্রেনের মধ্যে ছেড়ে দিই, এইরকম একটা ভয়টয় থাকে, ওই জন্য ও সব একটার মধ্যেই ভরে নিয়েছে। তো যাই হোক, খুব বেশি আপনার এখানে পাপা অফিস যাচ্ছে বলে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ছেড়ে দেবে, আর ওখানে তো ট্রেনে উঠে গেলে এক ট্রেনে পৌঁছে যাবে জায়গা মতো, তো সেখান থেকে নেমে ও টোটো নিয়ে নিলে বাড়ি পৌঁছে যাবে, তো ওই জন্য আর কিছু বললাম না, ঠিক আছে ও যেতে তো ভাবে কমফোর্টেবল হয় সেভাবেই নিয়ে যাক, কিন্তু নিতে তো কষ্ট হচ্ছে অত বড় ব্যাগটা, আর করা যাবে
বাড়িটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই সবার মতো জায়গায় যে যাওয়ার মতো চলে যাচ্ছে, বাপিও চলে যাবে, তো মোটামুটি আবার সেই আমাদের পুরনো লাইফস্টাইল ফিরে আসছে আস্তে আস্তে। পুজো পুজো শেষ, সবাইকে যে যার জায়গায় আবার ফিরে যেতে হচ্ছে। সে এখন বহু বাকি, কালী পুজো দুর্গা পুজোর মতো অতটা আনন্দ হয় না। কালী পুজো এক দুদিন একদিনের ব্যাপার, আর দুর্গা পুজো মানে 3-4 দিন ধরে, মানে দুর্গা পুজোর মতো আনন্দটা কালী পুজো অতটা হয় না, সেটাই বল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দু আমি এখন বাকি। কটা দিন পুজো পুজো করে বেশ ভালোই কেটেছিল, আবার এই শুরু, একদম ভালো লাগছে না আর মনটা। কাল আবার মঙ্গলবার, তার জন্য আবার বেশি করে এখন রাত দুপুরে এইসব কাজ করে রাখতে হচ্ছে, কারণ সকালবেলা উঠেই ছেলে স্কুল স্টার্ট, কাল থেকে উঠেই তো আগে রান্নাঘরে দৌড়তে হবে, আর তখন এসব ধোয়া মোছা করার তো আর সময় থাকে না। আর রাত্রিবেলা কিচেন পরিষ্কার আমি সবসময় করে রাখাটা পছন্দ করি, কারণ পোকামাকড়ের উপদ্রব থেকে তো রেহাই, মানে এটা সব থেকে বড় কারণ। এ কটাদিন এসব ভুলে একদম বিন্দাস খাওয়া দাওয়া ঘোরা মজাতেই ছিলাম, কিন্তু কি আর করা যাবে, মজা কি আর বেশি দিন থাকলে ভালো লাগে, তো তো ফিরতে তো হবে। এই যে এবার চলে এসেছি, আর আমাদের গৃহকর্তীদের সকালে ঘুম থেকে উঠেই ঝাড়ন হাতে ঝাড়া মোছা পোছা, আর রাত্রে শোয়ার আগে মোছা গোছানো এই সব কাজ থাকে, এগুলো তো আমাদের ডেলি লাইফের একটা পার্ট আর কি। তো যাই হোক, দেখো আমি এই সব প্লেটগুলোতে খাওয়া হয়েছিল, আর এগুলো তো দিদিকে দেওয়া যায় না, এগুলো নিজেকেই ধুয়ে নিতে হচ্ছে, সেই কারণে নিচে একটা মোটা টাওয়াল দিয়েছি, দিয়ে তার উপর প্লেটগুলো রাখে। আর এইভাবে রাখলে কিন্তু বাই চান্স যদি হাত থেকে স্লিপ কাটে তাহলে কিন্তু নতুন হবে না, যেরকম জিনিসটা সেরকমই থাকবে, সেই জন্য আমি নিচে একটা টাওয়াল বিছিয়ে নিই। হ্যাঁ, বেসিনে ধোয়ার সময়ও কিন্তু যদি অনেকগুলো হয় না, তাহলে কিন্তু নিচে একটা টাওয়াল দিয়ে তারপর এগুলো ধুতে পারো, বা হাত স্লিপ কাটলে কিছু হবে না। এতদিন পুজো পুজো করে বেশ ছুটি কাটানো হয়েছে, আর কোথায় যাবে, ভালো লাগছে না একদম। কাল থেকে আবার সব সেই আগের মতো, এত আনন্দ এত খুশি, ব্যাস ফুস, কয়েকদিনের মধ্যে সব শেষ, ঝড়ের মতো এলো ঝড়ের মতো চলে গেল, এত কেনাকাটা এত হইচই খাওয়া দাওয়া সব শেষ, আজ তো বড় বাড়ি চলে গেল, মানে যেখানে থাকে সেখানে চলে গেল, কাল থেকে ছোট ছোট স্কুল শুরু হয়ে গেল, আমারও রোজকার যা কাজ কাল থেকে মোটামুটি এতদিন ছুটির মধ্যে দিয়ে কাটিয়েছি, কাল থেকে সব মোটামুটি ফুল দামে কাজকর্ম স্টার্ট হয়ে যাবে, তো এই আর কি, কাল থেকে আবার সেই রেগুলার বোরিং লাইফ। রাত্রি এখন 11:30 বাজে, এখনো ব ব চলছে, কথা বলার একটা জো নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো না এখন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, আর পাশে বেল বাটনটা মনে করে দাবিয়ে দিও, তাহলে নোটিফিকেশন করে সব চলে আসবে। আর কি বলবো, সবাই খুব ভালো থাকো, পুজো কেটে গেল, পুজোর রেশ কাটাতে সবারই একটু কেমন লাগছে, মানে এই যে এত আনন্দ মজা হুই জুই খাওয়া দাওয়া ঘোরা ফেরা, তার থেকে আবার এসে রোজকার জীবনযাত্রা শুরু করাটা একটু তো একটু কেমন কেমন হচ্ছে, সবারই হচ্ছে আমারও হচ্ছে। তো যাই হোক, ছন্দ তো ফিরতেই হবে, রেগুলারের লাইফ যে আমাদের লাইফস্টাইলে তো ফিরে আসতেই হবে, কিছু করার নেই, তো কাল থেকে রীতিমতো আবার যুদ্ধ শুরু। চলো ব্লগটা আজকে এখানে এন্ড করবো, 11:30 বেজে গেছে, এখন যদি না ঘুমাই তাহলে
কাল সকালে আর ওঠা হবে না, কারণ অনেকদিন নাকি তেল দিয়ে ঘুমিয়েছি তো অনেক বেলা পর্যন্ত। বেলা মানে 7টা, 7টা মানে অনেক বেলা, যেখানে 5টায় ঘুম থেকে উঠতে হয় তাই না? তো যাই হোক, কাল থেকে রীতিমতো আবার টুকুর 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 করে ভোর 5টায় উঠে পড়তে হবে। তো চোদ্দ এখন একটা লম্বা টানা ঘুম দেখা হবে, আর তার জন্য তোমাদেরকে এখন গুড নাইট বলতে হবে। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা কালকে ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা। আর আমার ব্লগগুলো দেখতে থাকো, ঠিক আছে?